वेलकम टू कुकबुक ट्रिक। गुजिया बा करंजी आम्रा अनेक समय नारकेलेर मिष्टी पुर दिए बनिए थाकी। आज के आमी एखाने नोनता गुजिया बनिए देखाबो। एई नोनता गुजिया खेतेओ किन्तु खूब भालो हय, चायेर संगे बा स्नैक्स हिसेबे बनिए निते पारेन। एई नोनता गुजिया बानानोर जन्य प्रथमे एकटा पात्रे देड़ कप मयदा निलाम, आंदाज मतो लवण। एखाने आमी देड़ कप मयदार जन्य हाफ चामच लवण, हाफ चामच चीनी, सामान्य एकटु जोआन और दो चामच सादा तेल और एक चामच घी दिलाम। प्रथमे खूब बेशी परिमाण तेल बा घी ना दिए परे प्रयोजन होले एड करे देव। पुरोटा किन्तु तेल दिए बनिए निते पारें। आमी एखाने सामान्य एकटु घी फ्लेवरेर जन्य दिलाम। शुकनो अवस्थाते ही तेल और घीटाके मयदार साथे भालो करे मिशिए निच्छी। भालो करे मिशिए निये हाथे एक बार चेपे देखे निच्छी मयानटा ठीकठाक होयेछे किना। एइभावे मुठो करले ठीकठाक शेप आसछे ना, तार माने आरेकटु तेल बा घी लागबे। ताई आरो आमी एक चामचेर मतो तेल एड करे दिलाम। आरेकबार भालो करे माखिए निये हाथ दिए मुठो करले एइभावे भालो शेपटा चले आसछे, तार माने मयानटा एकेबारे परफेक्ट होयेछे। एबार अल्प अल्प करे जल एड करे एटाके मेखे नेब। मयदारेर माखाटा किन्तु एकटु शक्त करेई मेखे निते हबे। प्रयोजन अनुयायी अल्प अल्प करे जल दिए मयदाटाके मेखे निलाम। एई जलटा किन्तु आमी नर्मल टेम्पारेचारे जलई निएछि। सामान्य एकटु तेल एर उपरे माखिए दिए ढाका लागिए 15-20 मिनिटेर जन्य रेखे देब। भेतरेर पुर बाड़ानोर जन्य एकटा फ्राइंग प्याने दो चामच सादा तेल निएछि। सादा तेल दिए ही स्टाफिंगटा बनिए नेब। 1/4 टेबिल स्पून गोटा जिरे, हाफ चामच आदा बाटा और एक चामच काँचा लंका कुचि। एई पुरटा एकटु झाल होलेई भालो लागबे, ताई लंकाटा निजेदेर आन्दाज मतो दिए देबेन। देड़ कापेर मतो नारकेल कोरा दिए दिलाम, आन्दाज मतो लवण और हाफ चामच चीनी। सामान्य एकटु मिष्टि दिले टेस्टेर ब्यालेंसटा भालो लागबे। खूब बेशिक्षण किन्तु एई नारकेलटाके नाड़ार दरकार नेई। गैसेर फ्लेम मीडियामे रेखे जास्ट 1-2 मिनिट नारकेलटाके एकटु नेड़े निएछि। एबार एकटा बाटिते अल्प मयदा और जल दिए एकटा ब्याटार बानिए रेखे देब। एई ब्याटारटा खूब बेशी घनओ हबे ना, आबार पतलाओ हबे ना। गुजियार मुखटा बन्ध करार जन्य एई ब्याटारटा बानिए रेखे दिलाम। 20 मिनिट पर मयदाटाके आरेकबार हालका करे एकटु मेखे निये लेचि केटे नेब। लुचির থেকে সামান্য একটু বড় সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি। জাস্ট 1 ফোঁটার মতো তেল দিয়ে এগুলোকে বেলে নিচ্ছি। গুজিয়ার এই লেয়ারটা কিন্তু খুব বেশি পাতলা বা মোটা হবে না। এটা খুব ভালো গোল করে বেলার দরকার নেই, শুধুমাত্র সমস্ত দিকগুলোর থিকনেস যেন সমান হয়। এবার গুজিয়া বানানোর জন্য এরকম একটা ছাঁচ নিয়েছি। এরকম ছাঁচ না থাকলেও আরেকটা প্রসেস এর পরেই আমি দেখিয়ে দেব। এই ছাঁচের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম। এবার ময়দার যে লেচিটাকে বেলে রেখেছিলাম এটাকে এর ওপরে এইভাবে দিয়ে দিলাম। এটাকে আমি একটু বড় সাইজ করেই কিন্তু বেলে নিয়েছি, কারণ ছোট সাইজ হয়ে গেলে আবার মুখটা যদি ঠিকঠাক করে না লাগে তাহলে পুরটা ভাজার সময় বেরিয়ে আসতে পারে। এই ছাঁচের ধার বরাবর ময়দার যে গোলাটা বানিয়ে রেখেছিলাম এইভাবে একটু মাখিয়ে নেচ্ছি। ময়দার এই গোলাটা ভালোভাবে যদি মাখিয়ে রাখা হয় তাহলে ভাজার সময় খুলে যাওয়ার ভয়টা একেবারেই থাকে না। পরিমাণ মতো নারকেলের পুরটা দিয়ে ছাঁচের মুখটা বন্ধ করে দিলাম। এই বেলে নেওয়া লেচির এক্সট্রা যেটা বাইরের দিকে থাকবে সেটাকে আমি এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই এক্সট্রাগুলো দিয়েই পরে আবার বেলে আমরা একইভাবে বানিয়ে নিতে পারি। মুখটা কিন্তু হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি, তাহলে খুলে যাওয়ার ভয়টা থাকবে না। এবার আরেকটা ছাঁচ বা মোল্ড ছাড়াই বানিয়ে দেখাবো। ময়দার লেচিটাকে একইভাবে বেলে গোলটা সুন্দরভাবে করার জন্য একটা বাটি বসিয়ে এইভাবে কেটে এক্সট্রাটাকে বাদ দিয়ে দিলাম। এবার একইভাবেই ময়দার এই গোলাটাকে সাইডগুলোতে ভালো করে মাখিয়ে নিয়ে মাঝ বরাবর পুরটাকে দিয়ে দিলাম।
এবার আরেকটা সাইড থেকে ভাঁজ করে মুখটাকে আঙুল দিয়ে এইভাবে একটু চেপে চেপে বন্ধ করে দিলাম। এরপর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে যদি একটু প্রেস করে দেওয়া হয় তাহলে মুখটাও ভালোভাবে সিল হয়ে যাবে আর একটা ডিজাইনের মতো হয়ে যাবে। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েছি, সামান্য একটু ময়দার লেচি ফেলে দিলে প্রথমে ডুবে তারপর ভেসে উঠেছে, তার মানে গরমটা একেবারে ঠিকঠাক আছে। তেলটাকে যদি খুব বেশি গরম করে গুজিয়াগুলো ভাজা হয় তাহলে গুজিয়া কিন্তু প্রথমেই লাল হয়ে যাবে আর ক্রিস্পি কিন্তু হবে না, তাই মিডিয়াম হিটেই তেলটাকে গরম করার পর গুজিয়াগুলোকে ভেজে নিতে হবে। গুজিয়ার ওপরটাতেও একটা হাতা দিয়ে এইভাবে তেল ছড়িয়ে দিচ্ছি, তাহলে সমস্ত দিকটাই ভালোভাবে ভাজা হয়ে যাবে। দুটো সাইডই হালকা লালচে কালার করে ভেজে নিলাম। লো ফ্লেমেই কিন্তু গুজিয়াগুলোকে ভেজে নিচ্ছি, তাহলেই ক্রিস্পি হবে। এইভাবে সমস্ত গুজিয়াগুলোকে ভেজে নেব। গুজিয়াগুলোকে ভেজে একটা টিস্যু পেপারের ওপর রেখে দিলাম, তাহলে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে। এখানে আমি একটা নিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা ক্রিস্পিও হয়েছে। এই নোনতা গুজিয়া চায়ের সঙ্গে কিন্তু গরম গরম সার্ভ করতে পারেন, এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তবে এই গুজিয়ার পুরটা যেহেতু খুব বেশি পাক করা নেই তাই বেশি দিন কিন্তু স্টোর করে রাখা যাবে না, ম্যাক্সিমাম 1 থেকে 2 দিন রাখা যাবে। নারকেলের মিষ্টি পুর দিয়ে গুজিয়া আমরা অনেক সময় বানিয়ে থাকি, এইভাবে একবার নোনতা গুজিয়া বানিয়ে দেখতে পারেন। এইভাবে বানিয়ে কমেন্ট বক্সে জানাতে পারেন রেসিপি কেমন লাগলো। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।